যশোর জেলার কেশবপুর উপজেলার ভদ্রা নদীর তীরে ভরতের দেউল অবস্থিত। টিলা আকৃতির দেওয়ালের উচ্চতা 12.20 মিটার এবং পরিধি 266 মিটার। ধারণা করা হয় ভরতের দেউল প্রাচীন গুপ্ত যুগের খ্রিস্টীয় দ্বিতীয় শতকে নির্মিত হয়েছে। 1897 সালের ভূমিকম্পের ফলে দেউলটি ক্ষতিগ্রস্ত হয়। 1923 সালের 10ই জানুয়ারি এই দেউলটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করা হয়। 1984 থেকে 2001 সাল পর্যন্ত বিভিন্ন দফায় খনন কাজের ফলে দেউলের আকার, মঞ্চ, মন্দির এবং প্রায় 94টি কক্ষের সন্ধান পাওয়া যায়। চারপাশে 4টি উইং ওয়ালে ঘেরা 12টি কক্ষ ছাড়া বাকি 82টি কক্ষগুলো বৌদ্ধ স্তূপাকারে তৈরি। ভরতের দেউল থেকে প্রাপ্ত নিদর্শনের মধ্যে রয়েছে পোড়ামাটির তৈরি নারীর মুখমণ্ডল, নকশা করা ইট, মাটির ঢাবর, পোড়ামাটির অলঙ্কার এবং দেবদেবীদের টেরাকোটার ভগ্নাংশ।